যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপের না আমেরিকার না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি, বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কেয়ামতের দিন অবশ্যই দেখা হবে, যদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতা সুযোগ হয়, ওই দিন যদি বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি নাই, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখ, পায়ে হাত, 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা, বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না, বিনা পয়সায় ওয়াইফাই, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না, যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনবো, আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে, এই মজমায় একজনও তো বলতে পারবে না, এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি, কি বলেন, তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না, আস্তুরু কাওয়ালাউ তাকশানি, আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি, কি কইরা 24 ঘন্টা গুনাহ করিস, আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি, তুই গুনাহে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত, তুই গুনাহ ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি, তোর কাছে গুনাহ মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে, তোর স্বভাব গুনাহ করা আমার স্বভাব লুকানো, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতে, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, এই মজমায় তো একজনও নাই যে কোনো দিন 1 মিনিটের জন্য ভাবছিল যে গুনাহ তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, আমার কথা মনে হয় বোঝেন না, মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না, বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস, কেন জানিস, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখা, বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ব্যাথ করতে দেরি হয় না, টাকাগুলো হাতে উঠা দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, ওই রাত্রেই কিফিল মারা গেছে, কিফিল মারা গেছে, বাস্তবিক উঠে দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ডাকাইতে ডাকাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না, থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না, কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গাফারা আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে, কথা অল্প যদি হয় যদি আর যদি সোনার হক আদায় হয় রব্বে কাবার কসম দিল ব্যাত করে চলে যায়, আর যদি সারা রাত্রও শুনি আর দিলে না গাঁথলাম তাহলে সত্য এটাই হবে, যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটা, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন, আমল বেশি বেশি, আমল খুব কম, খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের,
এই জন্যই তো নিঃশয় অস্তিত্ব দিয়া নিঃশয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিঃশয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিঃশয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান সাজান। দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না, কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না, আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান। কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিঃশয় জন্ম অস্তিত্ব দিচ্ছেন নিঃশয়। আদি সেটাই বলে কুন্তা মিসকিনা, তোর মতো নিঃশয় কেউ ছিল। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে বলে রাস্তায় চলি বটে, কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায় সত্য তো এটাই, সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তা আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যেতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারি, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করাই দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিয়া, দুনিয়া দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছি, কে সাজাই? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগি, আমি নিয়া যাইতেছি। বিমুখ যখন হয় আল্লাহকে, যখন ভুলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভুলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফমান জামা জালাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? অমান জালাকা মদভা, তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো? অমান জালাকা এগামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? অমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে সাটায়া দেন, কে লাগায় দেবে? গোস্তের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলাম, আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা দাঈফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? কি হুজুরদের কাছেও নাই, আপনাদের কাছেও নাই? নাই। দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই? আমা কুনতা জাহিলা ফমান আল্লামাক, তুই কি অজ্ঞ ছিলি না? ও ছিলি না। আমা কুনতা মিসকিনা, তুই কি নিঃস্বয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায়, দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলাদা কত কিছু বলতো। যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো, মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্কা, দাঁত তোর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না, আল্লাহ আলাকা লিসানুন তন্তে, চিপ্পা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না, আল্লাহ আলাকা উদুনুল তাসমা, কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না, আল্লাহ আলাকা আইনুন তন্দুর, চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না, আল্লাহ আলাকা আকলুন তো মাইয়েস, মগজ তো ছিল ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না, আল্লাহ আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল চিন্তা কি জীবীর জানার ক্ষমতা তো ছিল না, আল্লাহ আলাকা ইয়াদুন তাবদিস, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না, কর্ম তো বহু দূরের কথা, আল্লাহ আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না, নিঃস্বয় ছিলাম, কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিঃস্বয় অস্তিত্ব দিছি। এই জন্য কথা শুরু এখানতে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই, শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না?
কোনটা নেন আর কোনটা ছাড়েন? তা ছাড়েন। ছাড়েন কোনটা? দূষিত টিটকা বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না? ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ঠিক। ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? এক ঘন্টা আগে ছাড়েন, পরে এক ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, সেকেন্ড আধা সেকেন্ড এরকম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানো যেত, জানো মনে হয় বুঝাইতে পারতেছি না, কয়েকজনের যান চলে যেত, না জানি কত ডজনের যেত, বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না, শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে, আমি আমাদের কাছে বেশি কিছু না, বেশি কিছু অল্প দাবি, আল্লাহকে রাজি করো, আল্লাহকে, আল্লাহকে রাজি করা, এটাই দাবি, বাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থাইকা যদি করে, নারী নারীত্বের ভিতরে থাইকা করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটায় সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান, মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকার উঠে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে, কোনটার পর ঘন্টা দাঁড়ায় আছে, জাগারটা জাগায় দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো, আখেরাত বাদই দিলাম আজকা, দিলাম আজকা, এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক, 60-70 বছর এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে, হায় 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 হায়। আফসোস তো এইখানেই, আমি যেই মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ, মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার, আন্তুমুন ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া? যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020 কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটার কেন তৈরি হইতো, হায় 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 হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ। এইখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিকাও আতরু, আল্লাহ বন্ধ করে দিব না, ওপেন রাখবো, আল্লাহ বলে উত্রু কোয়ালি আবদি আজাল, খোলা রাখ, বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ইদা যা আজানু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করবো না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এটাই, সত্য এটাই, মহুত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে, মহুত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মহুত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজালু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব, ইয়াযকুরু সাবাবা ওয়ায়ানসা,
মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য, উম্মতের জন্য, এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত, আয়সা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানোর সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী ছিলে না, নবীর কারণেই আমরা পাইছি। উম্মতকে শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ দিবেন। দেয় তো দেয় কি কইরা, যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে, হাত লাগছে কয়বার, সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার, আমরা বাছাই কৃত উম্মত। কেন আল্লাহ হুয়াজ তাবাকুন, আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া, আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি? তৃতীয়, আল্লাহ আমাদের উপরে নিশ্চিন্ন লাগাইয়া দিছেন কুদরতি হাত দিয়া। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ উঠবে, আমাদেরকে খোঁজা কোথায় পাবেন? আল্লাহর রাসূল হাসতেছিল আর বলতেছিল, হায় হায়, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, সেই চিহ্ন কি? গোরলাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ, তোমাদের সেজদার জায়গা দিয়া নূন ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়ে নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম বি আইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালেহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে, এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে, চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় চিনাই না, এটা উম্মতে মুহাম্মাদী, উম্মতে মুহাম্মাদ। আজকে এই উম্মত নবী চিনে না, দাবি জানে না, দাবি জানে শেয়ার জায়গায় চলে আসছি আর কিন্তু লম্বা হবে না, আল্লাহর দাবি আমাদের কাছে, আমি আমাদের আল্লাহকে রাজি কর, আল্লাহকে রাজি। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, সুখে থাক, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কসে, কাবার, যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করবে? সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না, সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতে না। উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতে না, বেশি আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে, আমি দুই দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি, আমাকে বুঝাইতে হবে না। আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে, আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন, আমি চিনি ওদের। সত্যইটাই আল্লাহ রাসূল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবি আছে, তাহলিল আছে, আমি কথা বলি তুমি শুনো না, চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুই জনের এক কাপ জল দেখেন দিলে লাগে কিনা, দুই জনের ভাই কাপড়, এক কাপড় দুই জনের, আপনি সালাম ফিরান, আমি ছুটা চলা যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য, খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি, সুখ স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটা বলতেছে আমি জান্নাতি। বসে তুমি কি করে জান্নাতি?
বলছে কেন সবরের জীবন চলতেছে, সবরের বদলা জানেন। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন, কাপড় আনে না কেন। সুখ এটার নাম। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটা বলতেছে চেহারা মলিন কেন, তুমি জান্নাতে চলে যাবে, আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না। তো হাসতেছে বলতেছে পাগলি, একবার ডেলি শতবার, তাইলে শুকুরের বদলাও জান্নাত, জনজনে জান্নাতে যেয়ে পূর্তি করবে। আজকে আর আমার সমাজ তো মনে করে তুমি এই সব শেষ, ঠিক না? আমার সমাজ মনে না করুক, যুবকরা তো মনে করে তুমি এই সব শেষ, 14 তারিখ দুনিয়াই আছে আর কত হবে, ঠিক না? হ্যাঁ, আরে নাউজুবিল্লা পরে পড়েন না, এত নাউজুবিল্লা পড়েন গেলে গেল। যুবকরা মনে করতেছে 14 তারিখ দুনিয়াই শেষ, ঠিক না? শেষ। শুধু যুবক না, যুবতীরাও মনে করে 14 তারিখ দুনিয়ায় শেষ। মা জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ রাখা আছে। এইখানে একই মেসেজ দিছে 14 তারিখে 20 জন রে লয়া দাঁড়ায় আছে, একজন রে 19 জন রে শেখা, ঠিক না? হ্যাঁ, মেসেজ পাঠাইছে ফুলে লয়া দাঁড়ায় আছে গাজীপুরে জুতা, ঠিক না? এইখানে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাইহ, রাত্রে মার আয়েশা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আয়েশা খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতে, মা কাই পাওয়ার তো শাফি আমার পায়ের তালুতে চুমা। বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের চালু যে চুমা দিলা, তুমি বলতেছো কে দেখ কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার পা মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন, মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা, নিজের কানে শুইনা আইনা আয়েশা বর্ণনা দিছেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়। তো জিজ্ঞাসা করছে কসাইকে, তুমি সেবা করার পরে মা জানি হাত উঠে কি বললো? আরে দূর রাখেন তো মিয়া পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতে সঙ্গী বানায় দিছে। আমি মুসা আমি দেখতে আসছিলাম, আল্লাহ রসুল জান্নাতে গেছেন, হারেস বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন। আল্লাহ রসুল জিব্রিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন, জিব্রিল হারেসকে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারেস এখানে আসলো কি কইরা? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেলি হারেসের কোরআন শুনি, রাত্র না, হারেস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারেস এত বড় মর্যাদা পাইলো কি কইরা? মার সেবা কইরা আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস কর্ণির নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস কর্ণি, এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি, যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে, অবেশকে বলবে অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না,
উনাকে অফ করাই দিবে, তোমার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পোস্তেরাত পাড়া বিলকুল গেইটে, আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে অবেশ দোজকের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দোজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামি সবার সামনে সবাইকে দেখাইয়া দিতে চাই। আজকে তুমি যাও দোজকে চার আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দোজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে। আল্লাহ রসুল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পড়া দিয়ে টাকা নেই, জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে। এই ছোট জীবনটা পর্যন্ত এই দুনিয়ার জীবনে যদি সফলতা চায় প্রথম এটাই নেই। আসলে দুনিয়ার জীবনের সফলতাকে সফলতা বলে না, যদি সফলতা বলতো তাহলে কবির এই প্রবাদ বাক্য কোনোদিন হতো না যে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। বুঝে গেল দুনিয়া সফলতা স্থায়ী না, হাত বদল হয়। কি হাত বদল হয়? যেটা হাত বদল হয় ওটাকে সফলতা বলে না, সফলতা তো ওটাকে বলে যেটাকে হাত বদল হয় না। তারপরও মাইনা নিলাম এই ছোট জীবনটায় সবাই সফল হতে চায়, মা বোনরাও চায় সফল হব, পুরুষও চায় সফল হব, যুবকও চায় সফল হব, বৃদ্ধও চায় সফল হব, সবাই সফলতার স্বপ্ন দেখে যে আমি সফল হব। কিন্তু একটা প্রশ্ন, আমার অস্তিত্ব দাতা তো আমি না, আমার অস্তিত্ব দাতা কেউ? কোন মানুষ তো আমার অস্তিত্ব দাতা না, আমার অস্তিত্ব দাতা কে? ভালো মতে বলেন, আমাদের অস্তিত্ব দাতা তো আল্লাহ, ঠিক না? সত্য তো, শুধু অস্তিত্ব তো দেন নাই, অস্তিত্ব তো দেন নাই, শুধু অস্তিত্ব যদি দিতেন তাহলে তো যতটুক মার্কেটের থেকে আসছিল অতটুকুই থাকতেন, এটা আর বড় হতো না। কেন অস্তিত্ব দিয়ে ছেড়া দিতেন? অস্তিত্ব দিয়ে তো ছাড়েন নাই, অস্তিত্ব দিছেন, আবার আমাদেরকে সাজাইছেন, সাজাইতে 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 যুবককে যৌবনী আইনা দাঁড় করায় দিছেন, পুরুষকে পুরুষত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, নারীকে নারীত্বের জায়গায় দাঁড় করায় দিছেন, রূপসীকে রূপের জায়গায় দাঁড় করায় দিছেন, প্রত্যেক ব্যক্তিকে একটা স্তরে আইনা দাঁড় করায় দিছেন। শুধু অস্তিত্ব তো দেন নাই, সাজাইছেন, আবার শুধু সাজায়ও ছেড়া দেন নাই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষাও করেন। হ্যাঁ, হাদিস এটাই বলে আদকুরুকা ওয়ালাউ তানসানি, ও মানুষ তোমাকে 24 ঘন্টা আমি আল্লাহ সুরক্ষিত করি, যদিও তুমি 24 ঘন্টার ভিতরে এমনও লোক পাওয়া যাবে এখানে 24 বার আল্লাহ বলে না, 24 বার কি বলে না, 24 ঘন্টায় 24 বার আল্লাহ বলে না, 2400 বার দিলাম, এখানে তো 200 বার আল্লাহ বলে এরকম লোক নাই। কয়জন আছে যে ডেলি 200 বার তসবিহ নিয়া আল্লাহ 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 বলে? মা বোনদের স্টেজে মা বোনদের প্যান্ডেলে জিজ্ঞাসা করলো পাওয়া যাবে না, জানি না পাওয়া যাবে কিনা, যে 200 বার ডেলি আল্লাহ বলে, কিন্তু 24 ঘন্টা সুরক্ষা কে করে? 24 ঘন্টা সুরক্ষা তো আল্লাহ করেন, রক্ষণাবেক্ষণ তো আল্লাহ করেন, 24 ঘন্টা লালন পালন তো আল্লাহ করেন, 24 ঘন্টাই তো আল্লাহ নুন খাই, সজাগ থাকলেও আল্লাহটা খাই, ঘুমন্ত থাকলেও আল্লাহটা খাই না, ঘুমন্ত অবস্থায় আল্লাহ নুন খান না।
বলবেন না ঘুমাই তো থাকি, খাই কোথেকা? কে ঘুমের সময় অক্সিজেন নেন না? ঘুমের তোমার তো অক্সিজেন আরো বেশি নেন, এই জন্য দেখবেন শ্বাস দ্রুত ছাড়ে, দ্রুত। ঘুমের সময় তো অক্সিজেন বেশি নেয়, অক্সিজেন শরীরের বেশি দরকার হয়, এই জন্য দেখবেন শ্বাস তাড়াতাড়ি ছাড়তেছে, তাড়াতাড়ি নিতেছে। অনেকে দেখবেন শ্বাস নিতে যায় নাক পর্যন্ত টানতেছে, কেননা দ্রুত নিতে যায় নাকে আওয়াজ করতেছে, এত দ্রুত নিতেছে। তো ঘুমের ভিতরে তো অক্সিজেন নেই না, নেই না, ওটাও তো আল্লাহর নেয়ামত, ঠিক না? হ্যাঁ, যদি বন্ধ করে দিতেন কি হইতো? কি সকালে কে উঠাইতো? কেউ উঠতো না। তো 24 ঘন্টা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আসল জায়গায় আসি, সফলতা তো চাই, কিন্তু এত দামি বিবেক দিলেন, সৃষ্টির ভিতরে কাউকে দিলেন না, এমন দামি বুদ্ধি দিলেন যে সৃষ্টির ভিতরে আর কাউকে ছোঁয়া পর্যন্ত দিলেন না। দিলেন তো দূরের কথা, দেন নাই দেন নাই এটা তো দূরের কথা, ছোঁয়া পর্যন্ত দেন নাই, ছোঁয়া এরকম ছোঁয়াও দেন নাই। মানুষকে যে বুদ্ধি দিছে, যদি বুদ্ধি না দিত 2500 তো বুঝানোর দরকার নাই, ঠিক না? হ্যাঁ, যেই গলিতে যাবেন ওই গলিতে তো মেশিন আর মেশিন, ঠিক না? যদি বুদ্ধি না দিতেন তো এই মেশিন গুলো বানাইলো কি করে? কে বানাইছে? মানুষই বানাইছে, ঠিক না? কি দিয়া? বুদ্ধি দিয়া। কি দিয়া? এই বুদ্ধিটা কে দিছে? ব্রেন বাদ দেন না, ইংরাজি বাদ দেন, বাংলা বলেন। কি দিয়া? বুদ্ধি দিয়া। কে বানাইছে? আবার কয় আল্লাহ, মানুষ বানাইছে। বুদ্ধি কে দিছে? বুদ্ধি দিছে আল্লাহ, বানাইছে কে? তাহলে বুঝা গেল মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন না। যদি দিতেন তাহলে এই মেশিন বানাইলো কি করে? এটার ভিতরে কিছু আছে, অটো আছে, অটো অটোমেটিক চলে, কিছু এমনও আছে কম্পিউটারে সেট করে দেয়, ও বানাইতে থাকে বানাইতে থাকে বানাইতে থাকে বানাইতে থাকে, সুতা শেষ তো অফ হয়, এর আগে অফ হয় না, চলতেছে 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 চলতেছে। এই বুদ্ধিকে দিল, কাকে দিল? তাহলে মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন নাই, মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, মানুষের যে বিবেক এরকম বিবেক আল্লাহ কাউকে দেন নাই, মানুষকে যে বিদ্যা দিলেন এই বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, মানুষকে যে বিদ্যা দিছেন, সমস্ত সৃষ্টিকে আল্লাহ বিদ্যা দিছেন, নাইলে বাবুই পাখি এরকম বাসা বানায় কি করা, মৌমাছি এরকম মধু আহরণ করা এরকম ভাবে আমাদের জন্য জমায় কি করা, দিছেন দিছেন, কিন্তু বড় সীমিত, বড় এটা বলতে পারেন এক অক্ষরের বিদ্যা দিছেন, কি যতটুক দিছেন অতটুকু, আর বেশি আর একটুও, কিন্তু মানুষকে না, মানুষকে এরকম বিদ্যা দিছেন, আর দিবেন না কেন? সমগ্র সৃষ্টিকে দিছেন, কি মনে হয় বুঝাইতে পারি না কি করছেন, আর আমাদেরকে শিখাইছেন। দেওয়াটা বড় না শিখানোটা বড়? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আর রহমান আল্লামাল কুরআন, মানুষকে আল্লাহ শিখাইছেন, যতদিন বেঁচে থাকবে অতদিন শিখাইতেই থাকবেন, নাইলে প্রবাদ বাক্য কেন হইতো যে শিক্ষার কোনো বয়স নাই? সত্য তো? হ্যাঁ, কিন্তু আমরা তো বলি আমাদের বয়স আছে, ঠিক না? শিক্ষারও রাগ হয়ে যাবেন, বলবো অনেকেই তো কোরআন পড়তে জানি না, ঠিক না? বয়স হয়ে গেল তো হয়ে গেল, তাতে কি আসে যায়? কালকে লজ্জিত হওয়ার চেয়ে তো একজনের সামনে লজ্জিত হওয়া অনেক ছোট, ঠিক না? কালকে সমগ্র মানব জাতির সামনে লজ্জিত হওয়ার চেয়ে আজকে যদি এক হুজুরের সামনে আপনি লজ্জিত হইলেন যে আপনি পড়তে জানেন না, উচ্চারণ করতে জানেন না,
আর হুজুরের কাছে যদি উচ্চারণ করতে 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 পড়তে পড়তে ঠিক করতে করতে আপনি যদি ঠিক নাও হইলো, তাহলে বুখারী শরীফের এই হাদিস তো সত্য, মাইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতাউ বিহি ফালাহু আজরান, যে কুরআন শিখতে থাকলো কিন্তু শিখতে পারে না, জবান মোটা হয়ে যাওয়ার কারণে আটকায়া আটকায়া পড়তেছে, ধাক্কায়া ধাক্কায়া পড়তেছে, গাড়ি আছে না স্টার্ট না হইলে কি করে ধাক্কায়া ধাক্কায়া চালায়, ধাক্কায়া ধাক্কায়া চলতেছে, আল্লাহ তো বলে তাকে আমি ডাবল সওয়াব দিব, আর যদি মারা গেল, যদি মারা গেল মাম্মা তাহু ইয়াতলুবুল ইলমা, এটাও বলতে পারেন মাম্মা তাহু ইয়াকরাউল কুরআনা, কুরআন তো আরো বড় জিনিস, আল্লাহর কালাম পড়তে পড়তে শিখতে শিখতে যদি মরা গেল, হায় হায় শহীদের মালা যে মিলবে এতে কোনো সন্দেহ নেই, শাহাদতের মালা মিলবে, বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদা, তার মাঝে আর নবীদের মাঝে এক দরজার পার্থক্য হবে, এক সিঁড়ির পার্থক্য, সে নিচের সিঁড়িতে নবীরা দ্বিতীয় সিঁড়িতে, বা সে নিচের তালায় নবীরা দ্বিতীয় তালায়, বা সে নিজের নিচের স্তরে নবীরা দ্বিতীয় স্তরে, জিজ্ঞাসা করেন হাদিস আছে না নাই, কিন্তু আমরা তো লজ্জা করি, কবি তো প্রবাদ বাক্য যিনি মনীষী তো বললেন পড়ার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স, শিক্ষার কোনো বয়স নাই, আপনাকে সারা দিন দিতে হবে না, আপনি সারা দিনে 2 মিনিট দিলেও এই ফজিলত পাবেন, 2 ঘন্টা দিলেও যেটা পাবেন, 2 মিনিট দিলেও এটা পাবেন, 1 মিনিট দিলেও এটা পাবেন, 1 অক্ষরও যদি ডেলি পড়েন তো এটা পাবেন, 1 আয়াতও যদি পড়েন তো এটা পাবেন, কথা যেটা বুঝাইতেছিলাম কথার ভিতরে কথা আসলো, ভালো মতে বোঝেন, কাজে দিবে, কোরআন পড়তে পারি না, আচ্ছা পড়তেও পারি না শিখতেও পারি না, বাদ দিলাম দুটাই, এখানে তো একজনও নাই, যারা পড়তে পারে না ডেলি সকালে কোরআনটাকে নিবে, কাগজটা দেখিস ডেলি সকালে কোরআনটাকে নিবে, সকালে একবার বিকালে একবার, উজুর সাথে কোরআনটাকে নিয়ে একবার বুকে রাখবে, একটা চুমা দিবে, একটু চোখে লাগাবে, একটু মাথায় রাইখা রাইখা দিয়া বলবে আল্লাহ, পড়তেও তো পারি না শিখতেও মন চায় না কিন্তু মহব্বত তো করতে পারি, এটাও তো করি না, করেন এটা মা বোনদেরকে জিজ্ঞাসা করেন, এটাও তো করে না, এমন কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন রাখা নাই, কব্বে কাবার কসম, যেটা আমি বললাম এরকম মহব্বত যদি কোরআনকে কেউ করতে পারে, কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না, না কোরআন এর আগে জান্নাতে, আমি প্রমাণ দিতেছি, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ এর কাহিনী যদি না হইতো তাহলে মনে হয় আমি বলতাম না, কেউ বললে বলতে পারতো, কেননা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তরিকায়ে পীরদের 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, এই 4 তরিকা সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহির থেকে আসছে, উনি বলেন স্বপ্নে আমাকে দেখানো হলো যে অমুক গ্রামে অমুকের জানাজা পড়াইতে হবে, আমি চললাম ভাবতে ভাবতে যে আমাকে জানাজার পড়ানোর কথা বলা হলো, লোকটা এমন কি নেক আমল করতেন, গ্রামে জিজ্ঞাসা করলেন তার আমল কি ছিল, সবার মুখে একই কথা ছিল আমাদের মতো সাধারণ মানুষই ছিল, বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না, ভাবলাম গ্রামের মানুষের কাছ থেকে পাবো না, দেখি বাড়িতে যা পাই কিনা, বাড়িতে যখন জিজ্ঞাসা করলেন বাড়ির মানুষগুলোও বলল আমাদের মতোই সাধারণ ছিলেন, কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল না, তো ভাবলেন বাড়ির মানুষের কাছেও পাওয়া যাবে না, অনেক গোপন জিনিস স্ত্রীর কাছে পাওয়া যায়, কেননা স্বামী স্ত্রী একজনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকায়িত থাকে না, বিদায় গোপন তথ্যটা হয়তো স্ত্রীর কাছে পাওয়া যাবে,
কোন মাধ্যমে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর আমল কি ছিল? তো বললেন, তেমন কোন আমল ছিল না, কিন্তু একটা আমল ছিল। বলে সেটা কি? বলে কোরআন পড়তে জানতো না। কোরআন পড়তে জানতো না, কিন্তু সকালে একবার কোরআন নিত আর পৃষ্ঠা উল্টাইতো আর চোখ দিয়া পানি ঝরতো আর মুখ দিয়া চিৎকার দিত, হাদা কালামু রব্বি, এটা আমার রবের কালাম। আবার বিকাল সুফিয়ানে সৌরী রহমতুল্লাহ চিৎকার দিয়া বলতেছিলেন, এত উঁচু মর্তবায় উঠার কারণ হলো কোরআন। আপনি পড়তে জানেন না, শিখতে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আফসোস তো আমার জাতিকে নিয়ে আমার এইখানে, আমার জাতিকে নিয়ে আমার আফসোস এইখানে, যে জাতি তো কোরআনকে মহব্বত করতে চায় না। যদি মহব্বত করত, সকালে একবার নিয়া যদি একটা চুমা দিয়া মহব্বত প্রকাশ কইরা, মহব্বত কে প্রকাশ কইরা যদি রেখা দিত, আবার বিকালে যদি নিয়ে একটা চুমা দিত, মা বোনরাও যদি করত, কইরা দেখেন না এক মাস আপনার ভিতরেই কিছু একটা অনুভূতি হবে। দ্বিতীয় আরেকটা জিনিস বুঝাইতে চাইতেছি, হায় আড়াই হাজারের হাসপাতালে যায় আর ডাক্তারের কাছে তো যায় ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিতে পারে না, দেন না, বসে থাকেন না, আড়াই হাজারে না বসে থাকেন, নিজের এলাকা একটা দাপট আছে না, সিরিয়াল ছাড়াই ঢুকে গেলেন মানলাম, কিন্তু ঢাকা শহরে তো যেয়ে বসে থাকেন, ওটা তো আর আপনার এলাকা না, ঠিক না? আড়াই হাজার নাইলে আপনার এলাকা মানলাম, আপনার দাপট আছে, সিরিয়াল ছাড়াই ডাক্তার সাহেব এখানে ঢুকে গেলেন, কিন্তু ঢাকা তো সিরিয়াল দেন, সিরিয়াল দেন না, দেন না, বিজিটও তো দেন, ঠিক না? সিরিয়াল আগায় আনার জন্য চুপে যে সিরিয়াল লেখে ওর হাতের মধ্যে তো কিছু দেন না, দেন না? হ্যাঁ, যদি রোগ সারার জন্য এত কিছু করতে পারেন শুধু ডাক্তার দেখানোর জন্য, তাহলে কোরআনে তো শেফা ছিল। জিজ্ঞাসা করেন কোরআনে শেফা আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনে তো শেফা ছিল, পরীক্ষা তো করে দেখতে পারতেন, বুকের ভিতরে চাইপা দইরা যে মালিক মহব্বত কিন্তু করতেছি, ডাক্তারের কাছে আর সিরিয়াল দিতে মনে চায় না, দুই দুই ঘন্টা বসতে মনে চায় না, শুনছি কোরআনে নাকি শেফা আছে, আমি তো তোরই বান্দা, কোরআন তো আমাদের জন্যই নাজিল করছেন, নাহলে আপনার বাসাই বলেন আমার মতো না গুছায় না বলতে পারলে, যেরকম ভাঙ্গা বাসায় পারেন ওরকমই বলেন যে আল্লাহ কোরআনের শেফাটা আমার ভিতরে ডুবায় দেন, পরীক্ষা তো করে দেখতে পারতাম, পরীক্ষা তো করে দেখতে পারতাম যে কোরআনের শেফা আমার ভিতরে আসে কি আসে না, এটাও তো করি না। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে সফল তো হইতে চাই, যে আল্লাহ অস্তিত্ব দিল 24 ঘন্টা সুরক্ষা করেন, রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, যে আল্লাহ আমাদের সাথে লোকচুরি খেলেন, গুনাহ করি কাউকে জানতে দেন না, মানুষের কমই গুনাহ মানুষের সামনে প্রকাশ হয়, খুব কমই, খুব কমই প্রকাশ হয়, চারিত্রিক গুনাহ এরকমও আছে যুবকদের। হায় যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, একমত হবে কিনা তোমরা আমার সাথে জানি না, সারাদিন নেটের ভিতরে যা দেখে, দুই বন্ধু তিন বন্ধু মিলা যদি বাড়িওয়ালারও জানতো তাহলে মনে হয় মা ঘরে ঢুকতে দিত না, বাবা মনে হয় ঘরে ঢুকতে দিত না, মাও মনে হয় চিৎকার দিয়া বলতো তোর মতো সন্তান আমি পেটে নিলাম তো নিলাম কেন, বাবাও হয়তো বলতো তোর মতো ছেলের জন্য আমি যৌবন বিলীন করলাম তো করলাম কেন, কি যুবক এরকম কিছু দেখো না তোমরা, দেখো না, আরে হানা বলো না, দেখে না, অবশ্যই দেখে, ঠিক এরকম যুবতীরাও দেখে, শুধু যুবকদের দোষ না, দেখে না, হ্যাঁ স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে না, হ্যাঁ সমাজ যদি জানতো তাহলে কোনোদিন তো ওর ঘরে কেউ প্রস্তাব নিয়ে যেত না, কি বলো, হ্যাঁ হ্যাঁ কোনোদিন কেউ
কেউ যেত না, লুকোচুরি কে খেলতেছে? আল্লাহ কিন্তু আমাদের সাথে লুকোচুরি খেলতেছে। এটাই আল্লাহ বলে আস্তরুকা ওয়ালাউ তাখশানি, মানুষ তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই, কোন সৃষ্টি নাই, যদিও তোকে সবার চেয়ে বেশি দিছি, সবই তো মানুষকে দিছে, বেশি আবার কি? কোন সৃষ্টিকে তো আল্লাহ কিছু দেনই নাই, শুধু অস্তিত্ব। একটা বস্তু আল্লাহর গুণগান গায়, আল্লাহ রসুল প্রমাণ দিছেন, পাথর হাতে নিয়ে সাহাবায়ে কেরামকে বলছে কান পাইতা শোনো তো, তো শুনছেন তসবি করতেছে, রুটির টুকরা হাতে নিয়ে বলছেন কান পাতো তো কি বলে, তো সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তসবি করতেছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়, রব্বে কাবার কসম কোনো বিনিময় পাবে না, কোনো বিনিময় নাই, 24 ঘন্টা গায়, সমস্ত সৃষ্টিবিদ গুণগান গায়। চলেন একটা হাদিস দেখাই, জন্ম লগ্ন থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদায় পুরা গুণগান গাইতেছে, সেজদায় পুরা, সৃষ্টি লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত, লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়, তরফাতা আইন চোখের পলক ঝপা সময় পর্যন্ত এদিক ওদিক তাকায় না, সকাল কিয়ামতের সকালে একটা চিৎকার দিবে আর বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, আল্লাহ আপনি শান অনুযায়ী সেজদা হয় নাই, কিন্তু একটা বিনিময় পাবে না। আর আপনি সুবহানাল্লাহ বলতে দেরি, সৌর জগতের অর্ধেক জাগা নেকি দিয়া পড়তে দেরি হয় না, আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরো সৌর জগৎটা নেকি দিয়া পড়তে দেরি হয় না, সব আপনাকে দিলেন, বাকি যত সৃষ্টি ওটা আপনার জন্যই তৈরি হয়েছে, আপনার জন্য আমার জন্য মানুষের জন্য তৈরি, মানুষ যদি না হইতো রব্বে কাবার কসম কোন সৃষ্টির প্রয়োজন ছিল না, আল্লাহ আল্লাহই থেকে যেতে, কোন সৃষ্টির প্রয়োজন ছিল না, শুধু মানুষের কারণে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। আসল জায়গায় চলে আসি, মানুষ সফলতা তো এই ছোট জীবনটায় চায়, কিন্তু একজনও জানতে চায় না, জিজ্ঞাসা করতে চায় না, না আল্লাহকে জিজ্ঞাসা করতে চায়, না যারা এই কথাটা জানে তাদের কাছে জিজ্ঞাসা করতে চায়, কেউ জানতেও চায় না, কেউ জিজ্ঞাসা করতেও চায় না, কেউ জানতেও চায় না, কেউ ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞাসা করতে চায় না যে আমি কিন্তু ছোট জীবনটায় সফল হতে চাই, আমি কিভাবে সফল হব, অথচ এই ছোট জীবনটায় সফল হওয়ার নাম সফল না, কেননা এখানে হাত বদল হয়, কি কি হয়, এই জন্য জান্নাতে কোনো হাত বদল নাই, জান্নাত চিরদিনের জন্য, কি রাজা তো চিরদিনের রাজা, কোনো অপজিশন নাই, চিরদিনের রাজত্ব, চিরদিনের রাজা, সুস্থ তো চিরদিন সুস্থ, আনতাসিখু ফালা তামরাদু আবাদা, আনতাসিখু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না, হ্যাঁ আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত মৌত কোনোদিন হবে না, আনতাসিখু ফালা তামরাদু আরাদা আবাদা, চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না, আনতাসিখু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন 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 আনতাইআসু ফালা ফালা, বৃষ্টি আসতেছে, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নিয়ামত কমবে না। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, সাহাবাদের নারী পুরুষ যুবক বৃদ্ধ রব্বে কাবার কসম শুধু শুধু পাগল হন নাই, শুধু শুধু পাগল হন নাই, ওনাদের এখানে জান্নাত দোষা গেছিল, যুবক বৃদ্ধ এমনকি বাচ্চারা পর্যন্ত পাগল ছিল, বাচ্চারা যদি পাগল না হইতো তাহলে ছোট ছোট দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়া, ছোট ছোট দুই ভাই, ছোট ছোট দুই ভাই
একজন তো এমনি লম্বা হয়ে গেছেন বদরের যুদ্ধে, আল্লাহ রসুল তাকে গ্রহণ করছেন লম্বা দেখা, কিন্তু বয়স হয় নাই, ছোটটা পায়ের উপরে ভর করে লম্বা হয়েছেন, ভাবছেন বড় ভাই জিতা গেছে, জান্নাত মিলা যাবে, আমি দূরে থেকে লাভটা কি, পায়ের উপরে আঙ্গুলের উপরে ভর করে বড় হয়েছেন আল্লাহ রসুলের চোখে ফাঁকি দেওয়ার জন্য। আল্লাহ রসুলের ওকে ফাঁকি দিবে তো দিবে কি করে, আল্লাহ রসুল বলছে বেটা তুমি ছোট, বলছে ইয়া রাসূলুল্লাহ লম্বায় তো ছোট হইলাম বটে, কিন্তু আমার বড় ভাইকে যে গ্রহণ করছেন আপনি শক্তিতে আমি ওর চেয়ে বেশি, ও তো বাঁশের মতো ট্যাং ট্যাঙে লম্বা হয়ে গেছে, কায় শক্তি টুক্তি নাই, আমার শক্তি ওর চেয়ে বেশি। আল্লাহ বন্ধুকে অনুমতি দিয়া দিছেন, দেখেন তো সামনে কি বলে, তো বলছে এটা বুঝবো কি করে, রাখো কুস্তি লাগায় দেন, ওকে যদি মাটিতে না আশ্রাইছি তারপরে বললেন, তা আল্লাহ অনুমতি দিয়া দিছে বন্ধু খেলা আপনিও দেখেন আমিও দেখি, লাগায় দেন কুস্তি, তো লাগায় দিছে, বাড়ি গলায় ধরতে যেয়ে কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি, দুধ তো এক জায়গার তুই পান করছি, আমি তোকে ধর আশ্রয়ব, তুই কিচ্ছু বলিস না, তো বাস যেমন কথা তেমন কাম, বাইরে দৌড়া খুব আশ্রয়তেছে, বাই কিচ্ছুই কয় না, হ্যাঁ মেনি মাছের মতো, মেনি মাছি না বেডা মাছ কয় না, বাই কিচ্ছুই কয় না, কিচ্ছুই বলে না ভাই, আল্লাহর রসুল আল্লাহর হুকুম আসছে গ্রহণ করেন, গ্রহণ করছেন, আর দুই ভাই প্রতিজ্ঞা করে আসছে আজকে খেলা দেখাইলে বড়টাই দেখাবো, বড়টাই 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 দেখাবো, কেন আজকে আমরা টার্গেট বানাবো আবু জাহেলকে, যাকে আল্লাহ রসুল বলছিল ফেরাউন হাদির উম্মা, এই উম্মতের ফেরাউন হলো আবু জাহেল। তো দুই ভাই দাঁড়াইছেন, তো সাহাবী বলতেছে যুদ্ধের ময়দানে যখন লাইনে দাঁড়াইতেন তো একজন আরেকজনকে দেখতেন যে পাশের লোকটা আমাকে সাহায্য করতে পারবে কিনা, হাট্টা কাট্টা কিনা, কিন্তু সাহাবি বলতেছে আমি মধ্যখানে ডাইনে তাকাই তো বাচ্চা, বামে তাকাই তো বাচ্চা, ডাইনে তাকাই তো বামে তাকাই তো, না দুই ভাই দুই দিকে, তো দুই ভাই বলতেছে চাচা আবু জাহেল রে চিনেন, চিনি তো বটে তোমরা কি করবা, আজকে তো বিদায় নিয়ে আসছি ওর একদিন নাইলে আমাকে একদিন, ওই মুহূর্তে আবু জাহেল আবু তাহেল যেতেছিল, ওই মুহূর্তে সামনে দিয়া বলছে তোমাদের শিকার তো যায়, তো দুই ভাই আগেই ফন্দি করছে, তুই মারবি ঘোড়ার পায়ে আমি মারবো ওর গর্দানে, কেননা তুই ঘোড়ায় মারবি তো ঘোড়া পড়ে যাবে, ঘোড়া আর ঘোড়া পড়লে ও পড়বে, আমি মারবো ওর গায়ে গর্দানে তুই মারবি ঘোড়ার পায়ে, যেমন কাম যেমন কথা তেমন কাম, বস দুই ভাই দিছে সোয়া, কিন্তু পুরা সোয়াইতে পারে না বাচ্চা তো, হ্যাঁ বেলাল রাদিয়াল্লাহু তাআলা নু ছুটে আসছে এই সুযোগ কই আমি হাতছাড়া করব, হ্যাঁ বাকিটা উনি পুরা করতে চাইছিলেন, কিন্তু আবু জাহেল তো আবু জাহেলই ছিল ঠিক না, আবু জাহেল বুঝেন তো অজ্ঞের বাবা, কইলে তো আবার রাগ হয়ে যাবেন, আমরাও তো ওরকমই, উত্তরও চিনি না দক্ষিণও চিনি না, আমরাও তো ওরকমই, আমরাও তো অজ্ঞ, নাহলে আল্লাহকে তো আজ পর্যন্ত জিজ্ঞেস করলাম না যে আমি তো সফল হইতে চাই কি করে সফল হব, আমি তো কামিয়াব হইতে চাই কি করে কামিয়াব, কেউ তো বলতে পারবে না, একজনও তো নাই এখানে যে বলবে আমি মনে মনে ভাবছি, এরকম তো একজন হাত তুলতে পারবো না আমরা যে আমি মনে মনে চিন্তা করছি যে আমি সফল তো হইতে চাই কিন্তু কিভাবে হব, আমার অস্তিত্বদাতা তো আল্লাহ, আমার পালন কর্তা তো আল্লাহ, আমার রক্ষণাকারী রক্ষণাবেক্ষণকারী তো আল্লাহ, আমাকে লালন পালনকারী তো আল্লাহ, সুরক্ষাকারী তো আল্লাহ, 24 ঘন্টা তো আমার শরীরের উপরে কন্ট্রোল কার, কি বলেন, আল্লাহ যদি চাইতে না দেয় আপনি চাইতে পারবেন, তাহলে চক্ষুওয়ালা মানুষ অন্ধ হয় কি করে, আল্লাহ যদি বলতে না দেয় তো আপনি বলতে পারবেন, নাইলে বাকশক্তিওয়ালা মানুষ বোবা হয় কি করে, হয় না, নাম বলবো, নাম বললে চিনবেন, না না আপনি বললেই কি আমি লাভ দিয়ে উঠবো নাকি,
দুনিয়ার অবস্থা কখন কি গড়ায় কে জানে, পরে মিডিয়ায় চলে যাইব, পরে এটা দিয়ে আমার শেষ করব, এটা দিয়ে। এই জন্য বাবিয়া করিয়া কাজ করিয়া বাবিও না, প্রবাদ বাক্য আছে, বাবিয়া করিলে কাজ সুক্তার হয় না, বাবিয়া করিলে কাজ মরণের ভয়। বাইবা করতে হয়, হাজারো আছে, বাক শক্তি ছিল কিন্তু আজকে বলতে পারে না, খালি হাউমাউ 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 করে আল্লাহ ছিনে নিয়ে গেছেন। বুঝা গেল এটার উপরে কন্ট্রোল কার? কার কন্ট্রোল? আল্লাহর কন্ট্রোল। সুস্থ ছিল, এখন আর সুস্থ ছিল, শুধু হাঁটতো না দৌড়াইতো, শুধু দৌড়াইতো না, ফুটবলে লাথি মারলে ফুটবল ফেটা যেত, এখন বিছনায় পড়া কাতরাইতেছে, প্যারালাইসিস হয়ে গেছে। বুঝা গেছে এটার কন্ট্রোল কার কাছে? একদিনে তো আল্লাহকে জিজ্ঞেস করলাম না যে আল্লাহ আমি সফল হইতে চাই, এই দুনিয়াটা বললাম, এই দুনিয়া কোরআনে তো আছে, সফল কে হবে? হায়াতান তাইয়িবা সফল কে হবে? কদ আফলাহা সফল কে হবে? কোরআনে তো লেখা আছে, আমাদের নবীজি তো বলছেন সফল কে হবে এই দুনিয়াতে। বস্তু পাইলেই যদি সফল হইতো তাহলে গত পরশু দিন 500 টাকার জন্য সন্তানের হাতে মাকে জান দিতে হইতো না। যদি বস্তুই মানুষকে সফলতা দিত তাইলে ঐশীর হাতে মা বাবার চান দিতে হতো। এরকম ঐশী বাংলাদেশে হাজারো আছে কিন্তু মিডিয়ায় আসে না, বিদায় আমরা জানি না, একটা আসছে ওটি জানতেছি। আমাদের সমাজে হাজারো আছে, হাজারো বিশ্বাস, যুবকরা তো রাগ হয়ে যাবে। পরিশ্রম করে আসতেন শাফি রহমতুল্লাহ আলাই, রাত্রে মার আয়সা পাও টিপতে টিপতে তেল লাগাইতে লাগাইতে মাকে ঘুম পড়াইতেন, ঘুম পড়াইতেন। মাঝে মাঝে জোশে আইসা, খুশিতে মার খেদমত করতে পারতেছি, পায়ের তালু উঠে চুমা দিতেন। মা কাই পাওয়ার তো সাফি, আমার পায়ের তালুতে চুমা? বলছে কে তোমার পায়ের তালুতে চুমা দিল? দেখলাম আমার পায়ের তালুতে চুমা দিলা, তুমি বলতেছো কে দেখ কে বললো? বলছে মা আমি তোমার পায়ের তালুতে চুমা দিই নাই, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিয়েছি। তুমি পায়ের তালু দেখতে পারো, আমি তো জান্নাত দেখতেছিলাম, জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছিলাম। বাইজিদ বুস্তামির কাহিনী আছে না, না শোনেন নাই? সারা রাত্র মার পা মাথার কাছে পানি নিয়ে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের বন্ধু কসাই, সকালে মার সেবা করে দোকানে আসতেন, বাড়িতে যখন ফিরতেন আগে মার সেবা করতেন, তারপরে নিজের বাড়িতে যাইতেন, মতবার সেবা করতেন। বৃদ্ধা মা হাত উঠাইতেন আর বলতেন আল্লাহ আমার বন্ধু আমার ছেলেকে তুমি মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম স্বচক্ষে দেখা, নিজের কানে শুনে আইনা আয়েশা বর্ণনা দিছেন যে আমি দেখতে গেছিলাম যে ও কি আমল করে, যে দেখি কিচ্ছু না, মার সেবা করে সকাল বিকাল, আর যখনই সেবা শেষ হয় মা জানি হাত উঠে কি বলে, খুন খুনে বৃদ্ধা মা। মুসা আলাইহিস সালাম বসতেছিলেন না, মা জানি কি বলতেছিল হাত উঠায়, তো জিজ্ঞাস করছে কসাইকে তুমি সেবা করার পরে মা জানি হাত উঠে কি বললো? আরে দূর রাখেন তো মিয়া পাগল মা, যখনই সেবা করি তখনই হাত উঠায় বলে আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। তো মুসা আলাইহিস সালাম বলতেছে মা পাগল না তুই পাগল, তোর মার দোয়া তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা আমি দেখতে আসছিলাম। আল্লাহর রাসূল জান্নাতে গেছেন, হারেজমে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আওয়াজ শুনতেছিলেন, আল্লাহ রাসূল জিব্রিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন জিব্রিল হারেস কে তো দুনিয়ায় রেখা চলে আসলাম, এই রাত্রেই তো আসলাম, এখনো তো রাত্র, হারেস এখানে আসলো কি কইরা? বলছে আপনি আজকে শুনলেন, আমরা তো ডেইলি হারেসের কোরআন শুনি, রাত্র না, হারেস তাহাজ্জুদে কোরআন পড়তেছে, আমরা জান্নাতে বসে ডেইলি শুনি, আজকেও শুনতেছি, আপনিও শুনেন। বলে হারেস এত বড় মর্যাদা পাইলো কি কইরা? মার সেবা করে আর কিছু না। দেখি যুবকদের দিলে লাগে কিনা, মা বাবার ব্যাপারে লাগে কিনা। ওয়াইস কর্ণীর নাম শুনছেন? হ্যাঁ, ওয়াইস কর্ণী, এর জীবনী বলতে গেলে এই রাত্র যথেষ্ট হবে না, কিন্তু একটা শুনাইতেছি আমি, যখন উনি জান্নাতের গেটে পৌঁছবেন
তো সবাইকে আল্লাহ ঢুকতে দিবে, কিন্তু অবেশকে দাঁড় করায় দিবে। অবেশকে বলবে, অবেশ তুমি দাঁড়াও, ঢুকো না। ওনাকে অফ করায় দিবে, তোমার কলিজা শুকায় যাবে। চলে তো আসলাম পোস্টার পাড়া বিলকুল গেটে, আমাকে থামায় দিল কেন? আল্লাহ বলবে, অবেশ দোজখের দিকে ঘোরো, কলিজা আরো শুকায় যাবে। যখন দুজকের দিকে ঘুরবেন তো আল্লাহ বলবেন, অবেশ আজকে মার সেবার বদলা আমি তোমাকে দিতে চাই, জান্নাত এবং জাহান্নামী সবার সামনে সবাইকে দেখায় দিতে চাই। আজকে তুমি চাও দুজকে চার আঙ্গুল উপরে আঙ্গুলে ইশারা করবে, ওকে আমি দুজক থেকে বাহির করে জান্নাতে দিব। অবেশ ইশারা করতে থাকবে, আল্লাহর রাসূল বলছে আরবের এক গোত্রে যত লোক ছিল সমপরিমাণ লোককে অবেশের ইশারায় আল্লাহ জান্নাতে দিবে। আজকে তো যুবক মা বাবার গলায় পড়া দিয়ে টাকা নেয়, জিজ্ঞাসা করেন এদেরকে, মা বাবার কদর তো করে না। তো যেটা বলতেছিলাম সফলতার কথা তো কোরআনে লেখা আছে, সারাদিন নুন কাটটা খাই, একটা তো দেখাইলাম 37 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশে পিওর অক্সিজেন দেন, হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীত বা এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হো অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকাম, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি, যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মাননি কি কইরা, কয় এখানে মানুষ বাইচা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের